আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে এসেছি খুব অ্যামেজিং একটি প্রোডাক্ট, আর সেটি হচ্ছে ভিসি ইঞ্জেকশন, যেটি ভীষণ ভীষণ পপুলার, অনলাইনে ভীষণ পপুলার। এটি সম্পর্কে অনেকের অনেক রকম প্রশ্ন, অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানতে চাচ্ছেন সবাই। অলরেডি অনেকে আমাকে নক করেছেন, জিজ্ঞেস করেছেন এটি সম্পর্কে, আর অনেকেই বলছেন যে এটি সম্পর্কে একটি ভালো একটি রিভিউ দেওয়ার জন্য, জেনুইন একটি রিভিউ। সো হাজির হয়ে গেছি আপনাদের রিকোয়েস্টের রিভিউটি নিয়ে, আর সেটি হচ্ছে ভিসি ইঞ্জেকশনের রিভিউ। সো ভিউয়ার্স, অবশ্যই এটি সম্পর্কে সব রকম তথ্য জানার জন্য আপনাদেরকে থাকতে হবে আমার সাথে, দেখতে হবে পুরো ভিডিওটি। আর তার জন্য যেটা করতে হবে, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। ভিউয়ার্স, চলুন শুরু করি আজকের ভিডিও। ভিউয়ার্স, আজকে যেটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ভিসি ইঞ্জেকশন। আর এই ইঞ্জেকশনটি আমাদের যেটা হচ্ছে ভিসি, মেন হচ্ছে ভিসি মানে হচ্ছে এটি হচ্ছে আমাদের ভিটামিন ইঞ্জেকশন। ভিসি ইঞ্জেকশন মানে অনেকে ভেবে থাকেন যে ইঞ্জেকশন মানে হচ্ছে শরীরে পুশ করার জন্য, অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের শরীরে পুশ করার জন্য না, এটি হচ্ছে একটি এমন ইঞ্জেকশন যেটি কিনা শুধুমাত্র আমাদের যে ক্রিম আর লোশনের সাথে অ্যাড করে হোয়াইটনিং এর জন্য ইউজ করা, এটি হোয়াইটনিং ইঞ্জেকশন। এটি হচ্ছে আমাদের বডি হোয়াইটনিং এর জন্য, ফেস হোয়াইটনিং এর জন্য এটা আমরা ইউজ করে থাকি। ভিউয়ার্স, এই ইঞ্জেকশনটি সম্পর্কে প্রথমে বলে নিচ্ছি, এটি কোনো প্রকার সার্টিফিকেট নেই। এখান পর্যন্ত আমি অনেকগুলো পেজ সার্চ করেছি, অনেকগুলো আর্টিকেল পড়েছি, অ্যান্ড হচ্ছে অনেকের সাথে কথা বলেছি। অলরেডি আমি এটি সম্পর্কে একজন ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলেছি, একজন ডক্টরের সাথে কথা বলে নিয়েছি যে আসলে এটি সত্যি সত্যি স্কিনের জন্য কোনো ক্ষতিকর কিছু আছে কি না, সত্যি এটা স্কিনে কাজ করবে কি না। তো উনি আমাকে যেটা জানিয়েছেন যে না, এটি কোনো রকম ক্ষতি করবে না, কারণ হচ্ছে এটা আমি অলরেডি ওনাকে দেখিয়েছি, প্রোডাক্টটি দেখে আমি ওনাকে জিজ্ঞেস করেছি, উনি ভালোভাবে সার্চ করে দেখে উনি আমাকে বলেছেন যে না, এটি কোনো রকম কিন্তু স্কিনে কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে ভিটামিন সি ইঞ্জেকশন, যেটি আমাদের স্কিনের যে ভিটামিনের অভাব আছে সেটি দূর করতে সাহায্য করবে। আমাদের স্কিনে যখন ভিটামিনের অভাব হয়, ঘাটতি হয়, তখন কিন্তু আমাদের স্কিনটা আস্তে আস্তে ডাল হয়ে যেতে থাকে, স্কিনের রুক্ষতা দেখা দেয়, অ্যান্ড হচ্ছে স্কিন যে নর্মাল যে ন্যাচুরাল যে ময়শ্চারাইজার, ছোটোবেলায় বাচ্চাদের দেখবেন ছোটো বাচ্চাদের স্কিন কিন্তু অনেক সফট থাকে, অনেক ময়শ্চারাইজ থাকে, যেটা আমরা যখন বড় হয়ে যাই, যখন একটু বয়স বেড়ে যায়, তখন আস্তে আস্তে কমতে থাকে, কারণ হচ্ছে আমাদের স্কিন থেকে সেই ময়শ্চারাইজারটা কমে যায়। আর সেটা তো অনেক সময় হয়ে থাকে ধুলাবালির জন্য হয়ে থাকে, পলিউশনের জন্য হয়ে থাকে, আমাদের খাবার দাবারের জন্য হয়ে থাকে। তো তারা হচ্ছে যখন ভিসি ইঞ্জেকশনটা যখন তারা নিচ্ছে, যারা সরাসরি বডিতে ভিসি একটা ইঞ্জেকশন পাচ্ছে, যেটা সরাসরি বডিতে ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে ডক্টররা দেখে নেয় যে কার কতটুক ওয়েট, তার স্কিন টোন কীরকম, তার স্কিন টোনের সাথে কোনটা যাবে, প্লাস হচ্ছে তার যে ওয়েট আছে ওয়েটের সাথে, তার এজের সাথে ওয়েটের সাথে মিলিয়ে সেটাতে, সেটা হচ্ছে অন্য ব্যাপার। আর এটা হচ্ছে সবার জন্য, এটা হচ্ছে জাস্ট আপনারা চাইলে সরাসরি বডিতে স্কিনে লাগাতে পারেন সরাসরি, তাছাড়া অনেকেই হচ্ছে এটা বডিতে সরাসরি লাগালে যেটা হয়, অনেকে চিন্তা করে যে প্রবলেম হবে না, এটা খুবই সামান্য একটু নিয়ে হচ্ছে আপনারা বডিতে যদি লাগান, সেক্ষেত্রে স্কিনে যদি লাগান কোনো প্রবলেম নাই, মুখে লাগাতে পারেন। আমি আপনাদেরকে এখন দেখাবো ইঞ্জেকশনটা ভিতরে প্যাকেটটা কেমন হবে। ভিউয়ার্স, এই হচ্ছে ইঞ্জেকশনের প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে ইঞ্জেকশনটি, আর এরকম একটা গ্রিন কালার প্যাকেটে থাকে, এ হচ্ছে ইঞ্জেকশন। এটি হচ্ছে স্কিনের জন্য, এটা আসলে বডির জন্য, আমাদের ফুল বডিতে এটা আমরা ইউজ করতে পারি, লোশনের সাথে ইউজ করে ফুল বডিতে ইউজ করবো, আর হোয়াইটনিং যেই ক্রিম আছে তার সাথে মিক্সড করে হচ্ছে আমরা এটি ফেসে ইউজ করবো, নাইট ক্রিমে নাইট। তবে এটি অবশ্যই রাতের বেলা ইউজ করতে হবে, এটি দিনের বেলা ইউজ করা যাবে না, শুধুমাত্র রাতের বেলা ইউজ করতে হয়। ভিউয়ার্স, এটি কোনো রকম সাইড ইফেক্ট নেই, স্কিনের জন্য ভীষণ ভালো। এটি হচ্ছে আমাদের ভিটামিনের অভাব দূর করতে সাহায্য করে, যারা সরাসরি হচ্ছে ভিটামিন সি জাতীয় খেতে পারে, যাদের অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে কিংবা বিভিন্ন প্রবলেমের কারণে অনেকে দেখা যায় ভিটামিন সি যেটা, সেটা আসলে পর্যাপ্ত পরিমাণ খাওয়া সম্ভব হয়ে ওঠে না, খেতে পারে না, কিংবা প্রতিদিন আসলে ভিটামিন সি জাতীয় খাবার এত বেশি খাওয়া অনেক সময় সম্ভব হয় না, যার কারণে হচ্ছে আমাদের শরীরে ভিটামিন কমে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই ভিটামিনের ঘাটতিটা পূরণ করে দেয়, পূরণ করে হচ্ছে আমাদের স্কিনের যেই হোয়াইটনিং যেটা হারিয়ে গেছে, যেই সৌন্দর্যটা, যেই হোয়াইটনিংটা যেটা আমরা অলরেডি লস করেছি, সেটা আসলে আবার নতুনভাবে আমাদের শরীরে ফিরিয়ে আনতে সাহায্য করে। সেজন্য হচ্ছে এই ভিটামিন সি ইঞ্জেকশনটা, এটা একদমই পুরোপুরি ইঞ্জেকশনের মতো, ইঞ্জেকশন যে কিনতে পাওয়া যায় বাজারে, যে শরীরে পুশ করার জন্য যেটা বিভিন্ন প্রবলেমের কারণে পুশ করার যে ইঞ্জেকশনটা থাকে, ঠিক সেম টু সেম ইঞ্জেকশনের যে ড্রপটা থাকে সেটার মতো, এই জন্য এটাকে আসলে ইঞ্জেকশন, ভিসি ইঞ্জেকশন বলে থাকে। এটা হচ্ছে ভিতরে একটা সিরাম আছে, এটা হচ্ছে একটা সিরাম, একটি অয়েল, একটু অয়েলি টাইপের, অয়েলি টাইপের একটা সিরাম আছে ভিতরে, যে সিরাম যে অয়েলি টাইপের যেটা হয় সেটা এরকমই দেখতে পাচ্ছেন ভিতরে আছে, যে এই যে এটা 2 ml আছে, দেখুন এখানে লেখা আছে, ছোট করে লেখা আছে 2 ml, এই যে ছোট করে এখানে লেখা আছে
2 ml, এখানে 2 ml আছে। তো কেউ যদি এটা লোশনে ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার দুইটা ইউজ করবেন, কেউ যদি ক্রিমে ইউজ করেন সেক্ষেত্রে একটি মাত্র ইউজ করবেন। আর এখান থেকে ভেঙে নিতে হয়, এখানে যেই এখান থেকে ভাঙার আছে এরকম হাত দিয়ে এরকম ভেঙে, জাস্ট ভেঙে হচ্ছে আপনার ক্রিমের সাথে এখান থেকে ভেঙে এটা ক্রিমের সাথে কিংবা লোশনের সাথে মিশিয়ে হচ্ছে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ক্রিমের সাথে যখন মিশাবেন তখন হচ্ছে ক্রিমটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন, ক্রিমের মধ্যে ঢেলে দেন হচ্ছে আপনারা এটি ইউজ করবেন। আর আপনারা কেউ যদি এটাকে যদি লোশনের সাথে ইউজ করেন সেক্ষেত্রেও দুটি দিয়ে লোশনটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে দেন হচ্ছে ফুল বডিতে আপনারা ইউজ করবেন। আর কেউ যদি সরাসরি যদি ফেসে লাগাতে চান সেক্ষেত্রে এটাকে হচ্ছে আপনারা ভেঙে জাস্ট 2 ফোঁটা নেবেন, যা 2 ড্রপ, 2 ড্রপ নিয়ে হচ্ছে আপনারা ফুল ফেসে আস্তে আস্তে এটা দিয়ে নেবেন। এটা কোনো প্রকার সাইড ইফেক্ট নেই, কোনো প্রবলেম হবে না স্কিনের, কোনো মানে কোনো প্রকার ক্ষতি হবে না। সো আপনারা এটা নিশ্চিন্তে আপনারা এটা ইউজ করতে পারেন। আপনারা যে কোনো লোশনের সাথে আপনাদের বাসায় আপনারা যে লোশনটি ইউজ করছেন তার সাথে যদি জাস্ট 2টা মিশিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে লোশনটি আছে সেটা কিন্তু আপনার ফেয়ারনেস দিতে সাহায্য করবে। আর সব থেকে ভালো হবে তখন আরও ভালো কাজ করবে যখন আপনার একটা হোয়াইটনিং লোশনের সাথে দিবেন, যখন আপনারা একটা হোয়াইটনিং লোশনের সাথে যখন 2টা এরকম মিশিয়ে দিবেন তখন কিন্তু আরও বেশি ভালো কাজ করবে। আর যখন আপনারা ক্রিমের সাথে ইউজ করবেন তখন জাস্ট 1টা ইউজ করবেন, তবে অবশ্যই আপনারা যে ক্রিমটা বাসায় ইউজ করবেন সেটার সাথে ইউজ করলে হবে, কিন্তু সেক্ষেত্রে আপনার রেজাল্টটা আস্তে আস্তে পাবেন, সময় লাগবে, এরকম 3 থেকে 4টা ইউজ করতে হবে। আর যখন আপনারা হচ্ছে আপনাদের ফেয়ারনেস যে ক্রিমটি আছে সেটার সাথে যখন আপনারা ইউজ করবেন নাইট ক্রিমটির সাথে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আরও রেজাল্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আশা করছি আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন বাসায়, আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি খুব এক্সাইটেড। আমি অলরেডি কিন্তু অনেকটি প্যাকেট থেকে 2টি ইউজ করছি, সো আমার খুব ভালো লেগেছে, আমি রেজাল্ট পেয়েছি আর সত্যি সত্যি এটি কাজ করে। তো আমি আশা করবো যে আপনারাও এটি বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই। আর আপনারা কেউ যদি এই ইনজেকশনটি আমার কাছ থেকে অর্ডার করতে চান চাইলে ফুল প্যাকেট অর্ডার করতে পারেন, চাইলে শুধুমাত্র 2টি অর্ডার করতে পারেন, তবে অবশ্যই মিনিমাম আপনাকে 2টা অর্ডার করতে হবে। 2টা যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে দিতে পারবো। আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ফুল বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিচ্ছি, সো আপনারা যদি কেউ চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আপনারা হচ্ছে অর্ডারটি কনফার্ম করতে পারেন, তবে ফুল প্যাকেট আপনারা অর্ডার করতে পারেন, মিনিমাম 2টা আপনাকে অর্ডার করতে হবে। যদি শুধুমাত্র এমনি ভেঙে অর্ডার করতে চান সেক্ষেত্রে মিনিমাম আপনাকে 2টা অর্ডার করতে হবে অবশ্যই। সো ভিউয়ার্স আপনারা অবশ্যই এটি অর্ডারটি বাসায় এটি ট্রাই করে দেখবেন, যেহেতু অলরেডি শীত চলে এসেছে আমরা সবাই এখন লোশন ইউজ করছি, লোশনের সাথে খুব ভালোভাবে এটি মিশে যায়, খুব ভালো কাজ করে। সো আপনারা অবশ্যই এটি বাসে ট্রাই করবেন, অবশ্যই এটি ইউজ করে দেখবেন, আশা করছি অনেক ভালো একটি রেজাল্ট পাবেন। আর এটি বারবারও বলছি, বারবার বলছি আমি, এটি কোনো প্রকার সার্টিফিকেট নিয়ে আপনারা যে কোনো বয়সে এটি ইউজ করতে পারেন, তবে শুধুমাত্র ছোটো যে বাচ্চারা আছে 7-8 বছরের যে বাচ্চারা আছে এর কম যে বাচ্চারা আছে তাদেরকে এটি ইউজ করাবেন না, অ্যাটলিস্ট 10 বছরের যে বাচ্চারা আছে সেখান থেকে ছেলে মেয়ে যে কোনো কেউ এটি ইউজ করতে পারবেন, কোনো প্রকার সার্টিফিকেট নিয়ে কোনো প্রবলেমে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন, তবে শুধুমাত্র এটি রাত্রেবেলা ইউজ করবেন, শুধুমাত্র নাইট হিসেবে নাইট ক্রিম বা নাইট লোশনের সাথে এটি ইউজ করবেন। সো ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভিডিওটি দেখেছেন, সবাই উপকৃত হবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাইক দিতে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন, আর লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করবেন, কারণ আমি নতুন নতুন সব ভিডিও নিয়ে নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হব আপনাদের সামনে। যদি আপনারা নতুন কিছু দেখতে চান আমার চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাকে জানাবেন, তাহলে আমি সেই বিষয়টি নিয়ে সার্চ করে আপনাদের সাথে রিভিউটি শেয়ার করার চেষ্টা করবো। বিশেষ আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।